যশোরে শাশায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত হয়েছে। তবে সময়ের সাথে সাথে হারাতে বসেছে বাংলার অন্যতম ঐতিহ্যবাহী এ খেলা। একই সাথে হুমকির মুখে পড়েছে এই খেলার সাথে সংশ্লিষ্টদের জীবন জীবিকাও। তারপরও ঐতিহ্য ধরে রাখতে অনেকে এখনও খেলাটি খেলে থাকেন। বুধবার দিনব্যাপী শার্শা উপজেলার ডিহি ইউনিয়নের কাশীপুর গ্রামে গ্রামবাসীর আয়োজনে এ লাঠি খেলা অনুষ্ঠিত হয়। চমৎকার এ আয়োজন দেখতে দূর দূরান্ত থেকে হাজির হন শত শত দর্শক। দর্শনার্থীরা জানান, আবহমান গ্রাম বাংলার অন্যতম জনপ্রিয় লাঠি খেলা বর্তমানে আধুনিক প্রযুক্তির ব্যবহারে মানুষ এখন ভুলতে বসেছে একসময়ের জনপ্রিয় এই খেলাটি। এ খেলাটি সত্যি মনোমুগ্ধকর। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা ধরে রাখতে এমন আয়োজন যেন প্রতি বছর করা হয়। প্রখর রোদ অপেক্ষা করে সাধারণ মানুষ ভিড় করেন এ লাঠি খেলা উপভোগ করতে। বর্ণিল সাজে লাঠি হাতে লাঠিয়ালরা অংশ নেন খেলায়। ঢাকঢোল কাশি আর বাঁশির তালে আনন্দে উল্লাসে মেতে ওঠেন সবাই। শিশু কিশোর থেকে শুরু করে নানা বয়সের মানুষ রং বেরঙের পোশাক পরে মাঠে নামেন লাঠি খেলতে। মানুষের এ উচ্ছ্বাস প্রমাণ করে লাঠি খেলা নিয়ে মানুষের আগ্রহ আছে। কিন্তু লাঠি খেলার নতুন দল তৈরি হচ্ছে না বলে জানায় তারা, যে কারণে এখন লাঠি খেলার আয়োজন হয় না নিয়মিত। তবে যারা লাঠি খেলেন তাদের এই ঐতিহ্য ধরে রাখার আগ্রহ আছে। লাঠি খেলোয়াড় ইদ্রিস হোসেন বলেন, পূর্বপুরুষরা এই খেলা খেলত, আমরা সেই ঐতিহ্য ধরে রাখতে এই লাঠি খেলার আয়োজন করছে, আগামীতেও খেলানোর চেষ্টা করব। শাইনুর রহমান, নিউজ ডেস্ক, এবিএন 24।